জনপ্রিয় দর্শক নন্দিত নায়ক তিনি আর কেউ নয় শাকিল খান সালমান সর অকল্পে যার বেঙ্গলি ফিল্মে এন্ট্রি হয় যদিও তিনি তার আগে থেকে কাজ করেন কিন্তু হাইপটা কিন্তু লেগে যায় সালমান চলে যাওয়ার পর পড়ে এবং তার ক্যারিয়ারটা আমরা দেখেছি অত বড় নয় যে বিশাল বড় কিছু কিন্তু তার ভিতর তার যে ক্যারিয়ারে ভেরিয়েশন তার যে ফিল্মগুলো আছে এগুলো নিয়ে কিন্তু কথা হয় এগুলো নিয়ে কিন্তু চর্চা হয় এবং মানুষ কিন্তু কথা বলে এবং আজকের ভিডিওতে আমরা জানবো যে শাকিল খানের সিরা তিন জনপ্রিয় জটি কোন নায়িকাদের সঙ্গে তার সবচেয়ে ডাইনামিক কম্বিনেশন সিরা জুটি গড়ে উঠেছে এবং তাদের ফিল্ম গ্রাফ এগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করবো তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি ওয়েট করে থাকি সবসময় আপনাদের মূল্যবান কমেন্টটি যাই হোক শাকিল খান বেঙ্গলি ফিল্মের একজন উজ্জ্বল নক্ষত্রের নাম এবং আজকে তার জন্মদিন এবং জন্মদিনে তার সিরা তিনটা নায়িকার সঙ্গে তার জুটি নিয়ে আজকে আমরা কথা বলতো তো আমি প্রথমে তিন নম্বরে যে নায়িকাকে রেখেছি তিনি ঢলিউডের প্রিয়দর্শনী মৌসুমি মৌসুমির সঙ্গে অনেকগুলো ফিল্মি আমরা তাকে কাজ করতে দেখেছি ম্যাক্সিমাম ফিল্মি কিন্তু মাল্টিস্টার কাস্ট কিন্তু তাদের কেমিস্ট্রি কিন্তু ভালো ছিল বিশেষ করে এখন আমার যে গানটা মনে পড়ছে মগের মূল্যক ফিল্মে একটা গান ছিল যে নদীতে জল ছাড়া ঢেউ ওঠে না আকাশে রাত ছাড়া চাঁদ ওঠে না তুমি না আসলে কাছে না আসলে দেহে প্রাণ থাকে না কি জাদু করিলা গানটা কিন্তু একটা বিশাল বড়ো চার চার বাসটা

তাদেরকে আরও কয়েকটা ফিল্মে দেখেছি তাদেরকে বিয়ান চিয়া বাম করে একটা ফিল্ম আসলে তো এরকম ফিল্মে যে এত ভালোবাসায় জড়ালে আমায় ধন্য হলো মন ধন্য এ জীবন তো এরকমই কিন্তু আসলে ছিল তাদের কেমিস্ট্রি কিন্তু মানে অন স্ক্রিনে কিন্তু তাদেরকে বেশ ভালো বানাতো এটা আপনাকে এক বাক্যে কিন্তু স্বীকার করতে হবে যে তাদের কেমিস্ট্রিটা বেশ ভালো স্মুথ ছিল মানে বানাতো স্ক্রিনে এবার যাই আমি যদি আসি তার টপ থ্রি জোরের ভিতরে এবার আমরা দুই নম্বরে আমি তার যে জড়িকে নিয়ে কথা বলব সি ইস নান ওয়ান অ্যান্ড অনলি শাবনুর ডালিউড সংগ্রামী শাবনোর তো শাবনুর সঙ্গে তার জড়িটা কিন্তু বেশ ভালো ছিল এবং ওই জুরিটা কিন্তু মানে তখন কিন্তু বেশ মাতিয়ে তোলো এবং তাদের ক্যারিয়ারে আমি বলবো যে শাকিল শাকিল খানের সবচেয়ে অভিনয় সমৃদ্ধ ফিল্ম যেটাকে এখন পর্যন্ত ধরা হয় পিয়ারফুল এবং যেটা তার ক্যারিয়ারের সবচেয়ে বেশি বিজনেস দেওয়া ফিল্ম সেটা কিন্তু পপির সঙ্গে নয় সেটা কিন্তু শাবনুর সঙ্গে ছিল এবং তাদের জুরিটা কিন্তু বেশ মানাতো বেশ করে এরপরে আমরা দেখলাম নারীর মন দুষ্ট ছেলে মিষ্টি মেয়ে সবার অজান্তে সবার অজান্তে একটা গান ছিল যে গানটা কিন্তু বেশ মানে জনপ্রিয়তা পায় যে এমন একটা মেয়ে যদি এনে দাও কেউ আমি করবো তারপরে তো গানগুলো ভালো ছিল স্বপ্নের সঙ্গে তাকে কিন্তু স্ক্রিনে দুর্দান্ত মানাতো এরপরে হয়তো নানা কারণে মানে এই শাকিল গানের সঙ্গে তার জড়িটা লেনদি হয়নি লাস্টে আমরা তাকে তাদেরকে বলো না ভালোবাসি নাম করে ফিল্ম দেখেছি এরকম ছয়টা সাতটা ফিল্ম কিন্তু মন ভাবে কিন্তু আমরা তাদেরকে কিন্তু দেখেছি যাক উল্লেখযোগ্য জড়ির ভিতর কিন্তু তার কিন্তু সবসময় দুই নম্বরে কিন্তু থাকবে সে নোটের নাম যাই হোক এবার আমরা শাকিল খানের দীর্ঘ বর্ণাট্য তার টপ থ্রি জড়ির ভিতরে এক নম্বরে যে এটা আপনারা সবাই জানেন নতুন করে এক্সপ্লেন করতে যাচ্ছে না এটা হচ্ছে শাকিল খান এবং পপি জড়ি আমার ঘরে আমার বেস্ট ফিল্মের মধ্যে দিয়ে তারা প্রথম জুটি পায় শাকিল খান ফার্স্ট ফিল্ম ছিল এবং এরপরে একে একে সফলতা জানি তাদেরকে স্ক্রিনে হাইট লোক গ্লামার দুর্দান্ত বানাতো তাদের এবং তাদের গানগুলোকে ইমন তোমাকে দিলাম ভালোবে অন্তরে অন্তরে চিরতরে লিখে রেখো তোমার ডেলাম বাদাম দিয়ে প্রেম যায় না কিনা মানে তাদের গানে একটা অদ্ভুত রকমের একটা চার্ম থাকতো অডিয়েন্স কানেক্ট করতে পারতো অডিয়েন্স কিন্তু তাদেরকে ভালোবাসতো এই জুটিকে এই মধুবার সাথে আমার কাছে থাকো না এই রাত আর ফিরে পাবো না মানে স্ক্রিন এই জুটিটা এতটা গ্ল্যামার ছড়াতো স্ক্রিনে কিন্তু দুর্দান্ত লাগতো মানে অডিয়েন্স পর্দায় কিন্তু বোধ হয়ে থাকতো এই জুটির গ্ল্যামার তাদের স্ক্রিন প্রেজেন্টেশন দেখার জন্য অনেকগুলো ফিল্মে আমরা তাদেরকে একসঙ্গে দেখেছি মা যখন বিচারকের মতো সুপার হিট ফিল্ম এসেছে অনেকগুলো ফিল্ম তাদের গ্রাফটা কিন্তু আসলে হাই করে দিয়েছে বর্ষা বাদল এসেছে পাহারাদার একটা উল্লেখযোগ্য ফিল্ম যাই হোক এটা হচ্ছে এক্সাক্টলি শাকিল খানের টপ থ্রি জড়িয়ে নিয়েছিল আমার আলোচনা তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি আমি রইলাম আপনাদের মূল্যবান কমেন্ট